নমস্কার বন্ধুরা, আমি আপনাদের মিউজিক টিচার ত্রিনেশ দেওয়ানজি। মিউজিক ডিরেকশন কোর্স নিয়ে আমি আলোচনা করছি। আগের ভিডিওতে আমি রিদিম নিয়ে বলেছি, এবারের ভিডিওতে আমি দেখাবো কি করে কর্ড আপনারা মিউজিক ডিরেকশন কোর্সে বা মিউজিক করতে গেলে, নিজের সুর করতে গেলে কি করে কর্ডের অ্যাপ্লিকেশন করবেন। তো আসুন দেখি আমরা কর্ড। তো বন্ধুরা, প্রথমে আমরা যেটা জানবো, কর্ড জানতে গেলে আপনাকে জানতে হবে স্কেল। তো আমাদের এই স্কেলের ব্যাপারে উত্তর ভারতীয় সঙ্গীতে একটা খিচুড়ি কালচার আমরা ফলো করি। যদি আপনি উত্তর ভারতীয় সঙ্গীতে হারমোনিয়ামটাকে একটা মাপকাঠি ধরেন, তাহলে হারমোনিয়ামের প্রথম বাঁদিক থেকে যে পরপর সাতটা সাদা এবং পরপর প্রথম পাঁচটা কালো, এই পাঁচ সাতটা সাদা এবং পাঁচটা কালো, এই প্রথম সাদাকে আমরা যদি সি বলি, তাহলে উত্তর ভারতীয় সঙ্গীতে সেটা বলবো প্রথম সাদা। আর যদি আপনি কিসে গান গান আপনি যদি বলেন ডি শার্প, তাহলে আমরা উত্তর ভারতীয় পদ্ধতিতে সেটাকে বলবো দ্বিতীয় কালো। তো আমাদের এই স্কেল কালচারটা উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে নেই। তো উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে আমরা এইভাবে বলি, কিন্তু এখন এমন হয়ে গেছে যে আমরা এই শার্প, ন্যাচারাল, ফ্ল্যাট এগুলোকে আমরা খুব ব্যবহার করি। তো আসুন এই চিহ্নগুলো সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। ছবিতে আপনি দেখুন ন্যাচারাল সাইন, ফ্ল্যাট সাইন এবং শার্প সাইন। ন্যাচারাল সাইনটা সাধারণত উত্তর ভারতীয় পদ্ধতিতে ইউজ কম হয়, কারণ আমরা লিখি কম, আমরা সি ডি ই এগুলো লিখলে আমরা বুঝে নিই যে এটা ন্যাচারাল স্কেল। আর সি ডি ইর ওপরে যদি হ্যাশ চিহ্ন থাকে, শার্প সাইন যদি, তাহলে আমরা বুঝে নেব যে এটা শার্প, অর্থাৎ সি শার্প বা ডি শার্প বা ই শার্প। কিন্তু ফ্ল্যাটটা আমরা ইউজ করি প্রয়োজন অনুযায়ী, এবং সেটা বিশেষ করে ইউজ হয় স্টাফ নোটেশনে। স্টাফ নোটেশন মানে পাঁচটা লাইন চারটে গ্যাপ নিয়ে হচ্ছে স্টাফ। এই স্টাফ নোটেশনে যদি যখন কেউ লেখেন পরপর এ শার্প বা পরপর সি, তখন চোখে ধাঁধা লেগে যায় পড়তে গেলে। সেক্ষেত্রে তখন তারা করেছেন কি, যে কোনো ন্যাচারাল সাইনের আগেরটাকে তারা বলছে ফ্ল্যাট এবং ন্যাচারাল স্কেলের পরেরটাকে তারা বলছে শার্প। অর্থাৎ আমি বারবার এ শার্পটাকে ইউজ না করে আমি ইচ্ছে করলে সেটাকে বি ফ্ল্যাট লিখতে পারি, বা বারবার সিটাকে ইউজ না করে সেটাকে আমি বি শার্প লিখতে পারি। অর্থাৎ যে কোনো ন্যাচারাল স্কেলের আগেরটা হচ্ছে ফ্ল্যাট এবং পরেরটা হচ্ছে শার্প। তো এটা একটা খুব সুন্দর জিনিস। অনেকেই আমরা জানি না যে আমরা বি ফ্ল্যাটে গান গাইছি, আমি বলছি বি ফ্ল্যাট, কিন্তু এটা যে এ শার্পও বলে সেটা আমরা অনেকেই বলতে পারি না। তো যাই হোক, এটা আমরা একটা দারুণ জিনিস আজকে জানলাম। তো আসুন এবারে অ্যাপ্লিকেশনটা কি হবে। যদি উত্তর ভারতীয় পদ্ধতিতে বলেন, তাহলে প্রথম সাদা, তৃতীয় সাদা ও পঞ্চম সাদা, এই তিনটে সম্মিলিত সুরেলা সুরকে বলা হয় কর্ড। অর্থাৎ ফার্স্ট নোট, থার্ড নোট অ্যান্ড ফিফথ নোট। এটাকে নিয়ে আমি যদি বলি একটা সুরেলা শব্দ, সেটাকে বলা হয় কর্ড। যদিও এখন দেখা যাচ্ছে যে কর্ড দুটো নোটেও হয় করা হয়, সেটা আমরা অ্যাডভান্স স্টেজে জানবো। খুব ফাস্ট গান বাদক, গিটার বাদক বা অর্গান বাদক, সে দুটো নোটকে খুব তাড়াতাড়ি লাগিয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন, সেটা হতে পারে। যেমন ধরুন ডি এফ শার্প এ, ডি মেজর কর্ড, সেটাকে আমি কখনো ডি এফ শার্প লাগিয়ে বেরিয়ে গেলাম, তো সেক্ষেত্রে সেটা ডি মেজর কর্ডই হবে। তো সেটা আমরা পরবর্তীকালে জানবো। এখন আপাতত তিনটে নোট এবং চারটে নোটের কর্ডগুলোকে আমরা দেখব, এবং এরকম নখানা কর্ড আমি আপনাদের আজকে উপহার দেব। এটাকে আপনারা মুখস্থ করে নেবেন, কারণ পরবর্তী ১৮টা চ্যাপ্টার দেখানোর সময় এইগুলোকে কাজে লাগবে, তখন বারবার খাতা খুলে দেখলে আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন না। তো আসুন এবারে আমরা কর্ডটাকে নিয়ে আলোচনা করি। আপনাদের ভিডিওতে আমি লেখাটা দেখাচ্ছি, আপনারা লেখাটা দেখুন এবং তার সাথে সাথে আমার বলাটা শুনুন, এবং সেই মতো হারমোনিয়ামে বা অর্গানে বা গিটারে আপনারা প্র্যাকটিস করুন, করে এটাকে মুখস্থ করে নিন। প্রথমে আসুন মেজর, সি মেজর, সি ই জি, সা শুদ্ধ গা পা। তারপর আসুন সি মাইনর, সা কোমল গা পা, সি ডি শার্প জি। তারপর আসুন অগমেন্টেড, সা শুদ্ধ গা কোমল ধা, সিই জি শার্প, সিই জি শার্প। তারপর আসুন ডমিনেন্ট, সা শুদ্ধ গা পা কোমলি, সিই জি বি ফ্ল্যাট। তারপর আসুন ডিমিনিশ সেভেন, সা কোমল গা করিমা ধা, সি ডি শার্প এফ শার্প এ। তারপর আসুন মাইনর সেভেন, সা কোমল গা পা কোমলি, সি ডি শার্প জি বি ফ্ল্যাট। তারপর আসুন মেজর সেভেন, সা শুদ্ধ গা পা শুদ্ধ নি, C
সিইজিবি, তারপর আসুন মাইনর সিক্স, সা কোমল ধা পা শুদ্ধ দা, সি ডিসার জি এ, আর লাস্ট যেটা সেটা হচ্ছে মেজর সিক্স, সা শুদ্ধ কা পা শুদ্ধ দা সিইজি এ। তো বন্ধুরা, আমাদের এই নটা কর্ড আমরা আজকে শিখলাম। এই নটা কর্ড আমরা কিভাবে অ্যাপ্লিকেশনে আনবো সেটা আমরা পরে আবার বিস্তারিত আলোচনা করব। তো আসুন আজকে আমি ছোট্ট কয়েকটা কর্ড দিয়ে আপনাদের একটা অ্যাপ্লিকেশন বোঝাই। তার জন্য আমি একটু গিটারের সাহায্য নিচ্ছি। কোন কোন কর্ডগুলো আমরা নেব? একদম সিম্পল কর্ড। প্রথমে কর্ড যেটা নেব সেটা হচ্ছে জি, তারপর কর্ডটা নেব হচ্ছে সি মেজর, তারপরে কর্ডটা হচ্ছে সি মাইনর, তারপরে কর্ডটা ডি মেজর, তারপরে কর্ডটা এফ মাইনর, আবার ফিরে যাব জি মেজর। আসুন স্ট্যামারিং করি। চোখেতে কেন আসে সুরেতে, তোকে চাই ভুলে যেতে আমি চাই, তোর স্মৃতিগুলো ফেলে দিতে চাই, তোর মুখ আমি আর দেখব না, তুই দূর হ সামনে থেকে, চোখে কেন আসে সুরেতে। তো এই কর্ডগুলোকে ধীরে ধীরে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। এই কর্ড অ্যাপ্লিকেশন একটা খুব সুন্দর ব্যাপার এবং এই রিদিমটা আপনার ভেতরে সুর বোধকে আরো জাগিয়ে তুলবে। এই কর্ডের ব্যাপারে আমি যে গানটা লিখেছি কর্ডটাকে অ্যাপ্লাই করে, সেটা আমাকে এই গান লেখার ব্যাপারটায় আমি ভীষণভাবে উপকৃত পুলক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কাছে। এবং এই সমস্ত কিছু একটা অদ্ভুত ব্যাপার আমি এমন একজনের কাছ থেকে শিখেছি যার নাম কৃষ্ণমোহন। তিনি আমাকে এই রাস্তায় চলতে ভীষণভাবে সহায়তা করেছিলেন। আমরা ধীরে ধীরে তার কথা বলবো, আরো বিভিন্ন অ্যাপ্লিকেশনে তার কথা আসবে, অটোমেটিকলি উঠে আসবে, কারণ তিনি না থাকলে হয়তো এই জগতে আমার প্রবেশ হতোই না। তো আজকে আমরা যতটুকু বললাম এই কর্ডগুলোকে আপনারা মুখস্থ করুন এবং ধীরে ধীরে এর অ্যাপ্লিকেশনের সাথে সাথে আমি আপনাদের গান লেখার ব্যাপারটাও বোঝাবো, কারণ এটা আমাকে হাতে ধরে পুলক বন্দ্যোপাধ্যায় শিখিয়ে গেছেন এবং তার কাছে আমি ঋণী, তার আত্মার প্রতি আমার শ্রদ্ধা। এবং এই জিনিসটা আমি ধীরে ধীরে আপনাদেরকে বলবো, গান লেখার ব্যাপারটা আপনি নিজেই করতে পারবেন, কারণ এর একটা ডিকশনারি আছে যেটা আপনাকে করতে হবে এবং বড় বড় যত লেখক ছিলেন সবারই এই ডিকশনারি ছিল। সেটা আমরা জানি না, কিন্তু যারা লেখেন বা লেখা নিয়ে চর্চা করেন তারা অনেকেই এটা জানেন। তো আমরা ধীরে ধীরে সেগুলো বলবো, যখন গীতিকারের কোর্সটা আমি শুরু করবো তখন সেটাও আমি আপনাদের বলবো। এখন কর্ডের অ্যাপ্লিকেশনটা আপনারা শিখলেন, এটাকে প্র্যাকটিস করুন। এরপরে আমরা ধীরে ধীরে একের পর এক যে বাকি তিনটে আছে, নোটেশন রিডিং, নোটেশন রাইটিং এবং উত্তর ভারতীয় সঙ্গীতের ক্লাসিক্যাল সেকশন, সেটা আমরা ধীরে ধীরে আসব। আজকের জন্য এইটুকুনি, নমস্কার।